বউবাজার মেট্রো কাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য করা হবে জনস্বার্থ মামলা। ভিটে বাড়ি ছাড়াদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়নি। রাজ্য ও কেন্দ্রের ভূমিকায় সরব হয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। পাল্টা তোপ দিয়ে গেছে তৃণমূল। বউবাজার মেট্রোর ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য এবার জনস্বার্থ মামলা করবে প্রদেশ কংগ্রেস। বউবাজার মেট্রো রেল তৈরির ফলে বহু স্বর্ণ ব্যবসায়ী এবং সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের ঠিকমতো পুনর্বাসনের জন্য কোনো ব্যবস্থা করেননি রাজ্য এবং কেন্দ্রীয় সরকার। তার বিরুদ্ধে আমরা মহামান্য আদালতে জনস্বার্থ মামলা দায়ের করেছি। আমি জনস্বার্থের মামলা করব। এটা এই এলাকার মানুষের সঙ্গে একটা অপরাধ করা হয়েছে। অজিতদার চাকরি পাওয়ার নামে পশ্চিমবঙ্গের সরকার এই অপরাধটা করেছে এই এলাকার মানুষের সঙ্গে। অজিতদার মেট্রো রেলের দিক পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত স্বর্ণ ব্যবসায়ী ও সাধারণ মানুষ এবং ডেঙ্গু প্রতিরোধে ব্যর্থ রাজ্য সরকার, তার প্রতিবাদে কংগ্রেসের পক্ষ থেকে বউবাজার মোড়ে এক বিক্ষোভ সমাবেশ। প্রথম থেকে শেষ পর্যন্ত মেট্রো রেলের ফলে ক্ষতিগ্রস্তদের জন্য মূল দায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই স্ট্রেট লাইনে চলতে হয়, বাংলা দিদি সে মানবে না, কারণ দিদির ক্রেডিট দরকার, দিদির ক্রেডিট দরকার। ভারতবর্ষের কোন রাজ্যে, আবার বলি, ভারতবর্ষের কোন রাজ্যে যেখানে শহর সেই শহরে মেট্রো রেল রেলের অধীনে হয় না, রাজ্যের অধীনে হয়। বাংলাতেও তাই শুরু হয়েছিল, কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ক্ষমতা আসার পর ক্রেডিট দিতে গেলে। এই নিয়ে তৃণমূল কংগ্রেসের ব্যাখ্যা, রেলের ব্যর্থতার জন্য এই ঘটনা ঘটেছে। মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে তাদের উপযুক্ত ক্ষতিপূরণের জন্য আন্দোলন করছেন। অধীর চৌধুরী দীর্ঘদিন রেল মন্ত্রী ছিলেন, পশ্চিমবঙ্গের রেলের জন্য তিনি কি করেছেন জবাব দিন। বলতে পারে, করতে পারে, আমি ওই ক্ষতিগ্রস্ত অঞ্চলের বাসিন্দা, সুতরাং ওখানকার মানুষদের জন্য যা ভেবেছেন বা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ভেবেছেন করেছেন ব্যবস্থা নিয়েছেন। অধীর চৌধুরীর এ সমস্ত কথা বলার অর্থহীন, তবু একটা মিটিং করার, জনপঞ্চাশ লোক নিয়ে একটা মিটিং করার একটা সুযোগ পেল। আমি অধীরের কাছে প্রশ্ন করব যে প্রতিমন্ত্রী হলেও, ও তো রেলের প্রতিমন্ত্রী ছিল, একটা কাজ করেছে বাংলার জন্য, সেটা বলো। মেট্রো রেলে কাজের দৌলতে বউবাজার এলাকার বাসিন্দারা বহুদিন ঘরছাড়া। ঘরছাড়াদের ঘরে ফেরাতে এবার পথে নেমেছে কংগ্রেস। কলকাতা টিভি।